আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। যাদের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, প্রস্তাব আসছে তারপরে বিয়ে হয় না, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য আজকের আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানিতে 3 থেকে 7 দিনের ভিতরে যে কোনো মাধ্যমে, যে কোনোভাবে আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করে দিবেন। এটি একটি আল্লাহ তাআলার এসএমের আমল। আল্লাহ তাআলার অসংখ্য এসএম রয়েছে এবং প্রত্যেকটি এসএমের এক একটি আলাদা আলাদা ফজিলত রয়েছে, গুরুত্ব রয়েছে। আজকে যে এসএমটি বলবো, এসএমটি যদি আপনারা আমল করতে পারেন, এই আমলের উচিলায় 3 থেকে 7 দিনের ভিতরে ইনশাআল্লাহ বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই আল্লাহর প্রতি ভরসা রেখে আমলটি করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমলটি করার একটি নিয়ম আছে। নিয়মটা হচ্ছে, প্রথমত 2 রাকাত নফল নামাজ পড়বেন উদ্দেশ্য করে, যে আল্লাহ আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দেন। এইরকম উদ্দেশ্য করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। পড়ার পরে জায়নামাজে বসা অবস্থায় 3 বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন, অথবা যে কোনো দুরুদ শরীফ পড়া যাবে। এরপরে আল্লাহ তাআলার একটি ফজিলতপূর্ণ নাম লাতিফ, ইয়া লাতিফ, ঠিক আছে, ইয়া লাতিফ, এইভাবে 500 বার পাঠ করবেন। ইয়া লাতিফ 500 বার পাঠ করা হয়ে গেলে শেষে আবার 3 বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে হাত তুলে মোনাজাত করবেন, যে হে আল্লাহ আমার বিবাহের ব্যবস্থা করে দেন, আপনি আমার প্রতি দয়া করেন, মায়া করেন, এহসান করেন, আপনার রহিম ও রহমান নামের সিলে, আপনার ইয়া লাতিফ নামের সিলে আপনি আমার বিবাহের ব্যবস্থা করে দেন হে আল্লাহ, এইভাবে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। যাদের বিয়ে বন্ধ রয়েছে তাদের জন্য আমলটি কার্যকরী হবে না। তারা কীভাবে বুঝবেন যে বিয়ে বন্ধ রয়েছে, এই লক্ষণগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা কমেন্ট চেক করলেও পেয়ে যাবেন। কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন আমি দিয়ে দিব বিয়ে বন্ধের কী কী লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে নেবেন। যদি এই ধরনের সমস্যা আপনাদের থেকে থাকে, অবশ্যই চিকিৎসার জন্য আপনারা ওখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন, অথবা যে কোনো লোকের কাছ থেকে আপনার চিকিৎসা নিতে পারবেন। আমলটি দ্বারা আপনারা উপকৃত হবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।